2024 সালের কুরবানি ঈদে যে সিনেমাটা আসতে চলেছে শাকিব ভাইয়ার সঙ্গে রাইহান রফি, মানে রাইহান রফির ডিরেকশনে শাকিব ভাইয়া, সেই সিনেমাটার অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা 10-12 দিনের মধ্যে পেয়ে যাব, এটা কিন্তু ডিরেক্টর রাইহান রফি নিজেই জানালেন। নমস্কার বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি অবশ্যই আব্দুলকে থ্যাংক ইউ জানাই আমাকে লিঙ্কটা প্রোভাইড করার জন্য। এবং আমি দেখলাম যে রাইহান রফি কিন্তু একটা ছোট ইন্টারভিউ বা বাইট সেশন আমরা বলতে পারি, সেখান থেকে আমরা বেশ কয়েকটি কথা জানতে পারলাম। এখন যেটা আমরা সবচেয়ে বেশি যেটা নিয়ে এক্সাইটেড, যে অফিশিয়াল ঘোষণা কিন্তু 10-12 দিনের মধ্যে আসবে, মানে ডিসেম্বর মাসের 10-11 তারিখের মধ্যে অফিশিয়াল ঘোষণা আসার কথা, যেটা কুরবানি ঈদে ঈদকে টার্গেট করে যে ছবিটা নির্মাণ হচ্ছে, শাকিব ভাইয়া হিরো হিসেবে থাকবেন এবং হিরোইন হিসেবে কে থাকবেন সেটা নিয়ে রাইহান রফি যেটা বললেন সেটাই তোমাদেরকে বলি। উনি বলছেন যে অফিশিয়াল ঘোষণার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আসলে আমরা ইতিমধ্যে কানাঘুষায় নুসরাত ফারিয়ার নামটা শুনেছি এবং এপার বাংলা থেকে প্রান্তিকা দাসের নামটা শুনেছি। এখন উনি যেটা বলছেন, মানে একদম প্রপারলি সাইন কিন্তু এখনও কারোর সঙ্গেই হয়নি, মানে কোনো নায়িকাই কিন্তু এখনও চুক্তিবদ্ধ হননি প্রজেক্টটার সঙ্গে। তো চুক্তিবদ্ধ না হওয়া অবধি অফিসিয়ালি অবশ্যই আমাদের কাছে সেই নাম আসবে না। তো হয়তো চুক্তিবদ্ধ হতে এখনও দিন 8-10 বাকি আছে, সেই কারণের জন্যেই হয়তো রাইহান রফি বললেন যে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা আসার পরেই না হয় আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, কানাঘুষোয় তো অনেক কিছু শোনা যায়, সেগুলো অনেক সময় হয়তো মিলেও যায়, আবার কিছু কিছু সময় আমরা দেখি সেগুলো হয়তো মেলে না। হ্যাঁ, তো যেটাই হোক আমাদেরকে ওয়েট করতে হবে, 10-12 দিনটার তো ব্যাপার। বন্ধুরা, আজকে সকালবেলায় আমি একটা পোস্ট দেখছিলাম যে শাকিব ভাইয়া বছরের শেষেও আমাদেরকে একটা দুরন্ত ধামাকা দেবেন, এবং আমি পার্টিকুলারলি এই প্রজেক্টটার জন্য খুবই এক্সাইটেড। তার কারণ হচ্ছে রাইহান রফি, তিনি ভীষণ ভালো একজন ডিরেক্টর, ভীষণ একালের একজন ডিরেক্টর, এবং প্রচণ্ড অত্যাধুনিক স্টাইলে তিনি ছবি প্রেজেন্ট করেন, প্রচণ্ড মডার্ন স্টাইলে তিনি ছবি প্রেজেন্ট করেন। আমার ওনার প্রেজেন্টেশনই দেখতে প্রচণ্ড ভালো লাগে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানলাম যে আগামী বছর সুরঙ্গ সিনেমার হিন্দি এবং তামিল রিমেক হচ্ছে, এবং এই স্বত্ব অলরেডি কেনার কথাবার্তা চলছে বা কেনা হয়ে গেছে এরকম একটা শুনলাম। তো এটাও একটা ভীষণ বড় ব্যাপার। ন্যাচারালি আমরা দেখতে পাই কি, কোনো সাউথ ইন্ডাস্ট্রির ছবি থেকে আমরা রিমেক করে থাকি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু যখন কোনো একটা বাংলা ছবি থেকে তেলুগু ইন্ডাস্ট্রি তারা রিমেক করতে চাইছে, এটা ডেফিনেটলি আমাদের কাছে একটা অত্যন্ত ভালো লাগার ব্যাপার, কারণ ছবিটা কিন্তু বাংলা ভাষার ছবি, ছবিটা কিন্তু বাংলা ছবি। তো দেখা যাক, নায়িকা হিসেবে আমরা শাকিব ভাইয়ার বিপরীতে কাকে দেখতে পাই, কিন্তু রাইহান রফি বলছেন যেটাই দেখতে চলেছি আমরা সেটা আমরা ধারণাও করতে পারছি না, মানে সেখানেও একটা বিগেস্ট সারপ্রাইজ আছে। কে থাকছেন নায়িকা হিসেবে, একজন নায়িকা নাকি দুজন নায়িকা, কি হচ্ছে, আমাদের সবটার জন্যই একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, চরকি এবং আলফা আই তাদের তরফ থেকেই আমাদের কাছে আপডেট আসবে, আমরা নিশ্চয়ই সেই আপডেট পাই, তারপরে দেখা যাক। তবে নিশ্চয়ই ভালো কিছু হবে, শাকিব ভাইয়া ভালো প্রজেক্ট ছাড়া নিজেই আর সাইন করবেন না, এটা তিনি আমাদের নিজে মানে আমাদেরকে বলেছেন সকলকে, এবং আমাদের বিশ্বাস যে শাকিব ভাইয়া এখন থেকে প্রচণ্ড বেছে গল্পের ওপরেই কাজ করবেন। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যে সকল শাকিবিয়ানরা বলছিলে যে নুসরাত ফারিয়াকে চাই না, নুসরাত ফারিয়াকে চাই না, তাদেরকে বলবো একটু ওয়েট করে যাই, আমরা দেখা যাক আসলে কি নুসরাত ফারিয়াই আছেন নায়িকা হিসেবে নাকি অন্য কারোর নাম উঠে আসে, সেটার জন্য আমাদেরকে একটু অফিশিয়াল ঘোষণার জন্য ওয়েট করতে হবে। আর যদি এপার বাংলার কেউ থাকেন, তিনি কে আমি এটা জানার জন্য ভীষণ এক্সাইটেড। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। নায়িকা কে হলে ভালো হবে, ওপার বাংলা থেকেও একজনের নাম তোমরা বলো, এপার বাংলা থেকেও একজনের নাম তোমরা বলো, যাদের সঙ্গে শাকিব ভাইয়াকে তোমরা দেখতে চাও, তোমাদের পছন্দের নামগুলো কমেন্ট করে জানাতেই পারো। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে সকালবেলা, টাটা।